ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে মেসের বিপক্ষে হচট খেতে বসেছিল পিএসজি। অবশেষে শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেয়েছে থমাস টুকেলের দল। ঘরের মাঠে বুধবার 1-0 গোলে জিতেছে পিএসজি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে দলের সঙ্গে ছিলেন না নেইমার জুনিয়র সহ দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়। পিএসজির আক্রমণ ভাগে তাই নেতৃত্ব দিয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া, মাউরো ইকার্দিরা। পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে বেশি ছিল পিএসজি। ম্যাচের 72% বল দখলে রেখে মেসের জালে 20 শট নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন, যার 8টি ছিল লক্ষ্য বরাবর। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে আরো কিছু গোল পেতে পারত পিএসজি। গোলশূন্য ড্রতে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচের 65তম মিনিটে বড় ধাক্কা খায় পিএসজি। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার আব্দু দিয়ালো। একজন কম নিয়েও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল পিএসজি, তবে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন ডেক্সলার। ডেক্সলারের গোলের মূল কারিগর ছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া। অ্যাঞ্জেল ডিমারিয়ার অবিশ্বাস্য এক ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন ডেক্সলার। এক কথায় পিএসজির জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন ডিমারিয়া। নেইমারের শূন্যতায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই আর্জেন্টাইন। শেষ পর্যন্ত এই গোলে পিএসজি জয় নিয়ে মাঠ ছাড়ে।